এই আমি গ্যাসটা বন্ধ করলাম। এই গ্যাসটা আমার টাকায় কেনা। আমি দেখি এই রান্নাঘরে এই গ্যাসটা কে ব্যবহার করে আর কিভাবে রান্নাটা হয়। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার তো তোমার টাকায় কেনা গ্যাস সেটা আমরা ব্যবহার করব না, আমরা বাইরে গিয়ে উনুনে রান্না করব। দিদি ভাই তুমি বাইরে গিয়ে উনুনটা রেডি করো। আজকে মাংস রান্না হচ্ছে কিন্তু খাবে নাকি? মাংস চাটনি পাপড়। খুশি মা বলে কথা আমার খাবে না। গরম কিন্তু দেবো নাকি? এই এটাই কি সেই ফোন? তাহলে পার্বতীকে একটা ফোন করে দেখি। আমরা আজকে খুব আনন্দ করব, কবজি ডুবিয়ে একেবারে খাবো। ও আমার ফোন। হ্যালো, ফোন পেয়ে গেছি পার্বতী। মিশন সাকসেসফুল, হ্যাপি সিং ইজ দ্য কালপ্রিট। বাহ গ্রেট, আপনি ফোন করে যেখানে জানানো জানিয়ে দিন। আমি হেডকোয়ার্টারে ফোন করে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। হ্যাপি, আজ তোকে আমি আনহ্যাপি করেছ। আমার মন বলছে তোরা তিনজনেই জড়িত, তিনজনেই। ভেঙে দে অনু, তছনছ করে দে সব, এই অনাচারকে শেষ করতে হবে, তাহলে এই বাড়ির লোকগুলোর একটা উচিত শিক্ষা হবে। কে কাকে শিক্ষা দেবে আমিও দেখব। চুপ করে থাক পাপিষ্ঠা, তোর স্পর্ধার বিনাশ আমি করব। আচ্ছা আপনি আমার বিনাশ করবেন? আমি কিন্তু আগুনের মতো। হ্যাঁ, আমাকে ছুলে হাত পুড়ে ছাই হয়ে যাবে, এটা জেনে রাখো। পূর্বা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ভেঙে দে সব, দেখ ওদের জীভ লোভে সব লক লক করছে। ওরা জানে না লোভে পাপ, পাপে মৃত্যু। দেখুন সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনার শিষ্যা সে কি জানে? আমার তো মনে হয় না জানে বলে, তাকে একটু জানিয়ে দিন। অবশ্য দেখুন আপনাকে আমি চিনি না, আপনার পাপের হিসাবটাও আমার জানা, তবে সেটা খুব শিগগিরই হয়ে যাবে। তোর স্পর্ধা এত দূর পৌঁছেছে যে তুই গুরুদেবকে এভাবে অপমান করছিস, গুরুদেবের হিসেব নিচ্ছিস তুই? হ্যাপি উনুনটা ভেঙে ফেলো, এক্ষুনি উনুনটা ভেঙে মাটিতে গুড়িয়ে দাও। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।